দৌলতে ইসমে আজ মোরামি লইয়া তাবি প্রথম গুণ তারে অভাবে আল্লাহ ধরায় না, যার ইসমে আজমর সাধন আছে প্রথম সে গরিব হয় না, রোজগার বন্ধ হয় না। তিন দুই নম্বর গুণ কঠিন রূপ দিয়ে আল্লাহ আটকায় না। তিন নম্বর গুণ হইয়া তাংল জমিন আল্লাহ বেইজত করে না। চার নম্বর গুণ হইয়া তাংল মরণ সময় আল্লাহ ইমান নষ্ট করে না। পাঁচ নম্বর গুণ হইয়া তাংল কবর রাজাবে ধরে না। ছয় নম্বর গুণ হইয়া তাংল আল্লাহ পাক পরবরদিগারে আলমে হিসাব রে আসান করিয়া জান্নাতের মধ্যে দি। এজন্য আল্লাহর বন্দেগান ইসমে আজম তালাশ করার দরকার আছে। যদি আর কিচ্ছু না পাও তে আল্লাহ শব্দরে বারবার উচ্চারণ করিয়া যাও। লফজে আল্লাহর মাঝে ইসমে আজম বাজ মুফাসসিরিনের মতামত আছে, যারা ইসমে আজম হিসাবে আল্লাহর ইসমে জাত আপনার জাতিগত নাম আল্লাহ বারবার উচ্চারণ করিয়া থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর তসবি বারবার করিয়া থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আল্লাহ জাতি নাম আল্লাহ আছে আর আল্লাহর জাতি নামের মাঝে বিশ্ব আপনার আছেন বাজ মুফাসসিরিনের মত আল্লাহর ইসমে আজম নাম আছে। কিছু মুফাসসিরিনের মতে সূরাতুল ইখলাস আহাদ সামাদ বে নক্তাওয়ালা আল্লাহর নামের মধ্যে কি বলে ইসমে আজম আছে, আল্লাহ পাক পরবরদিগার আলমে ফরমাইলা আল্লাহুস সামাদ আল্লাহ বেপরোয়া, আল্লাহর জাত বেপরোয়া, কেউর পরোয়া করেন না, কেউর মুখাপেক্ষী নয়। নবী তুমি কও আল্লাহ এক, তান শরীক নাই, আর কও লগে আল্লাহ হইয়া তাল্লা বেপরোয়া জাত, মহতাজ কেউর নাই, কেউর পরোয়া করেন না। আবার আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নবী আপনি জানাই দেও আল্লাহ ওর সন্তান নয় আর আল্লাহর সন্তানা দিও দুনিয়ার কেউ নয়। এই দুনিয়ার মানুষ কিছু মানুষ এমন আছে যারা হইয়া থাকে না নুকারিবু না ইল্লাল্লাহি জুলফা, আমরা তো আল্লাহরে আল্লাহ মানি আর অন্যান্য মাবুদগলরে আল্লাহ হওয়ার ওসিলা আপনার হিসাবে মানিয়া থাকি। আমরা যে অন্যান্য জাতর এবাদত করি আল্লাহর খান্দা লাগাই দেওয়ার লাগি আল্লাহ একই কথা আমরা মানি। ও যে তার বিশ্বাস অন্যরে দরিয়া আল্লাহর কাছে যাইতো, অন্যরে ওসিলা নিয়ে আল্লাহর কাছে যাইতো আল্লাহ তা পছন্দ নয়। মানুষের মাঝে এক গুঁড়ো মানুষ হইয়া থাকলো খ্রিস্টান যারা হইয়া থাকে আল্লাহ তিনজন একজন নয়, মানুষের মাঝে এক তৃতীয়াংশ মানুষ খ্রিস্টান যারা হইয়া থাকে আল্লাহ হইয়া থাকলা তিনজন, আল্লাহ কয়জন বলে তিনজন, আল্লাহ তিনজন, একজন হইয়া থাকলা আল্লাহ আর একজন আল্লাহর গৃহিণী যাই নইয়া থাকলা হজরতে মরিয়ম, আর একজন আল্লাহর ছেলে যাই নইয়া তাং লাগি হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম, মুট আল্লাহ কয়জন বলে তিনজন। দুই নম্বর আরেক জাত আরেক ধর্মের মানুষ যারা হইয়া তাংল এহুদিয়েরা হইয়া তাকে আল্লাহ তারাও কয় আল্লাহ তিনজন বলে খে খে বলে, একজন হইয়া তাংলা আল্লাহ আরেকজন হইয়া তাংলা হজরতে উজাইর আলাইহি সালাতু ওয়াসসালাম, আরেকজন হইয়া তাংলা হজরত উজাইরের মা হতো তিনজন, তারাও কয় এম নসা খ্রিস্টানেও কয় আল্লাহ তিন, নাসারায়ও কয় আল্লাহ তিন, এক গুরো আবার আরেক গুরো রে আপনার দুষার উপরিয়া তা বলে কালা তিল ইয়াহুদু লাইসা তিন নাসারা আলা শাই ওয়া কালা তিন নাসারা লাইসা তিল ইয়াহুদু আলা শাই, এহুদি অগলে কই নাসরাই গুইনে কইবারে বেবত কোনো জ্ঞান নাই কিচ্ছু বুঝইন না, আপনার খ্রিস্টানি গুণতে হইন এহুদি গুণ ব্যবহত কিচ্ছু বুঝেন না কোনো জ্ঞান নাই, এক ধর্ম আর এক ধর্ম মানসরে আপনার কি করিয়া তা হইন দোষারোপ করইন হইন এটা জানুন না কিচ্ছু, আল্লাহ কইতরা তোমরা কেউ কিচ্ছু জানো না, জানি আমি আল্লাহ নবী কইয়া দেও না আল্লাহ একজন তিনজন নাই, খ্রিস্টানর মা তো মিশা আল্লাহ তিন নাই, এহুদর মা তৈয়া তাহলো মিশা আল্লাহ তিন নাই, মুশরিকিনর মাত না নুকারিবু না ইল্লাল্লাহি জুলফা মিশা আল্লাহ রে ফাইতে সময় আপনার মাঝ গানো কোনো ফটো রাখা লাগে না, আল্লাহ রে ফাইতে গিয়া মাঝ গানোর মাঝে অন্য কোনো কঠিন ওসিলা আপনার সিরকিয়তর মাধ্যমর কোনো ওসিলা ধরা লাগে না, তিন গুরু বাতিল। তাই আল্লাহর বন্দে গান আল্লাহ পাক পরবরদিগার আলমে ফরমাইরা লাম ইয়ালিদ আল্লাহ কেউর সন্তান নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান হযরত মরিয়মর, আল্লাহর ছেলে হইলে মরিয়মর তো সে মরিয়মর ছেলে, তা হইলে প্রথম মা তো ইয়া তাল ঈসা হইলে তাই মরিয়মর সন্তান, তা হইলে যদি ছেলের মা একজন হইন তা হইলে বাপর মাও একজন হওয়া লাগব, ছেলে ঈসা তান মা যদি মরিয়ম হইন তা হইলে বাপ আল্লাহ তানো মা একজন হওয়া লাগবো লাগবো না না,
ঈসা যদি আল্লাহর ছেলে হইলে, মা সন্তানা সন্তান যদি হয় না তা হইলে আল্লাহ আপনার কি বলে তাই নখের ছেলে হইয়া জমিন আইসইন। ও আল্লাহ যাতে বুঝাই দেওয়ার লাগি কইল আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আপনি কইয়া দেখো আল্লাহ একজন। তাইন বেপরোয়া, মোহতাজ নাই, খেওরর মুকাপেক্ষি নাই, তাইন খেওরর আওলাদ নাই, আর তান আওলাদ হযরত ঈসা ও কুয়া উজাইর ও কুয়ার আর ওকে ও কুয়া আল্লাহর কোনো আওলাদ নাই। তাহলে আল্লাহকে বলে আল্লাহর যাতে ফরমাইত্রা কোরআনে করিমর দিকে সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর যাতে শিক্ষা দিত্রা বন্ধ হলরে মানুষ, তোমরা যে খ্রিস্টান হলে ঘরায় আল্লাহর লগে শরীক করিয়া মরিয়ম ঈসা আল্লাহর পরিবারের লোক, জেলা উজাইরে নিয়া কইত্রায় উজাইর এবং তার মা আল্লাহর পরিবারের লোক, আল্লাহ বেপরোয়া একলা এক এক জাত, জান কেউ রত্তাই জনম নিছইন না, জান নসল তাকি কেউ জনম নিছইন না নিতা নাই, তাই নইয়া তাহলে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ জান ছাড়া কেউ নাই, জান হামেশা আছইন হামেশা থাকবা, আগেও আসলা এখনো আছইন বাদেও থাকবা, যাই না কেউ মিটছইন না এখনো মিটিত্রা না বাদেও মিটিতা নাই, তাই নইয়া তাহলা আল্লাহ, যাইন হামেশা আছইন হামেশা থাকবা, তাই নইয়া তাহলা আল্লাহ, মরিয়ম হামেশা আসলা না হামেশা থাকছইন না, জন্ম নিছইন মরি গেছইন, ঈসা জন্ম নিছইন আসমানো উঠছইন, উজাইর আলাইহিস সালাম জন্ম নিছইন মাটি আমনার ভিড়িয়া কি বলে মরণ ভাইছইন, আল্লাহ যদি ওইতা তাহলে আল্লাহ হামেশা আছইন হামেশা থাকতা, মরিয়ম ঈসা উজাইরেরাও হামেশা থাকতা থাকছইননি, যে নিজে তারে টিকাই রাখতে পারে না হে আল্লাহ হইতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তালাশ আরম্ভ করলা, আল্লাহ পাওয়া যায় কেমনে, আল্লাহ খানো পাওয়া যায়, মায়ের কাছে জিজ্ঞাসা করলাম মা গো আমরার আল্লাহকে, বলে বাবা আমরার আল্লাহ তো ইয়া থাকলো নমরুদ, বলে মা গো তা হইলে নমরুদর আল্লাহকে, বলে বাবা আর কিচ্ছু আমি জানি না, তো খানো আমার শেষ, আমরার খুদা ভগবান আল গড ঈশ্বর আল্লাহ ইয়া তাক লাগি আপনারকে, বলে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার চিন্তা আরম্ভ করলা, আল্লাহরে কেমনে পাওয়া যায়, আসমান দেখলা আপনার নক্ষত্র উদয় হইছে, কইলা কালা হাজা রাব্বি, যখন দেখলা আসমান নক্ষত্র কইলা ও আমার খুদা উদয় হইছইন, নক্ষত্র আপনার সূর্য উদয় হইলে তারকা দেখা যায় না, তারা যখন মিটি গেল হাজার হাজার তারকা যখন মিটি গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাতু ওয়াস সালামে ফরমাইলা আলা ফালা কালা লা উহিব্বুল আফিলিন, যখন মিটি গেল তারকা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা যে যাতে নিজে নিজরে টিকাই রাখতে পারে না তারে খোদা আমি মানি না। ফালাম্মা রাআ আল কামার বাযিগান ক্বালা হাযা রাব্বি, আকাশের মধ্যে উদয় হইল চন্দ্র, পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে আকাশের মধ্যে, জমিন রে আপনার সুন্দর জমণ্ডিত করে দিছে, ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা ঠিক আছে ও আমার খুদা উদয় হয়েছে, তাই নইয়া তাকলা খুদা, তুলা বাদে সূর্য ও সমনার কি, বলে আপনার সূর্য যখন উদয় হইল চন্দ্র ডুবি গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা কালা ইন্নি কালা লা উহিব্বুল আফিল কালা আফালা কালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবি গেল চন্দ্র, ঈসা ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল না আমি অস্থির, যে অস্থির থাকতে পারে না টিকিয়া থাকতে পারে না তারে খুদা মানি না, এবার উদয় হইল আপনার কেবুলে সূর্য। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, সূর্য যখন উদয় হইছে লাল হইয়া বড় আকৃতি ধারণ করিয়া, ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা ঠিক আছে এখন সবচাইতে বড় যাইন তাই উদয় হইছইন, ও ইয়া তাকলা সূর্য আমার খুদা, যখন বিকাল হইল সূর্য ডুবি গেল, ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল না যাইন ডুবি যাইন কি ডুবনে ওয়ালা খুদা হইতা পারিন না, টিকিয়া যাইন তা হইন তাইন খুদা, আল্লাহ কইরা ও হু আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহকে যাইন আসুন হামেশা থাকবা হামেশা আসুন হামেশা থাকবা, তাই নইয়া তাকলা আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামে নিজর জ্ঞান খাটাইয়া ফরমাইন না, যে নিজরে টিকাই রাখতে পারে না খুদা হইতে পারে না, যে নিজে নিজর অস্তিত্ব টিকাই রাখতে পারে সে হইয়া তাকলো আমার খুদা, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলাম, আমি ও জাতর দিকে আমার মুখ রে ফিরাইলাম, দিল রে ফিরাইলাম, ও জাতরে মানিয়া নিলাম, যাইন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যাইন সর্বস্তর সৃষ্টি করছেন, আগে আসলা এখন আসুন বাদেও তাহবা, সবর কুল কায়নাতর মালিক কইয়া তাহলা আমার আল্লাহ যাইন হরপর না পাক তাই পবিত্র, যাইন সকল শিরকিয়ত তাই পবিত্র, তিনি আমার খোদা। এখন আল্লাহর বন্দে গান আল্লাহ কোরআন শরীফ প্রমাণ করি দিতরা, আল্লাহকে আল্লাহ রে চিনো, আল্লাহ এখানে আল্লাহর লগে কোন শরীক শিরকিয়ত আছে? রব্বুল আলামিন ফরমাইরা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জান ঘুমেও ধরে না, টিভা নিয়েও আয় না, এর নাম হইল আল্লাহ। যাইন ঘুমাই নিন আল্লাহ হইন না, যাইন ঘুমাই নিন আল্লাহ হইন না, যাইন আপনার সব সময় হজাক তা হইন, যাইন জান টিভানি হয় না তাইন আল্লাহ, জান টিভানি আই যায় উঙ্গানি বাবাই যায় তাইন আল্লাহ হইতা পারুন না। আল্লাহকে আল্লাহ প্রমাণ পরিচয় করি দিতরা, আল্লাহ তো ঔজাত, জান গুমো নাই উঙ্গানিও নাই, গুমো নাই টিভানিও নাই, তাই নইয়া তাহলা আল্লাহ আগে আসলা এখন আসুন বাদেও তাহবা, তাই নইয়া তাহলা গিয়া আল্লাহ। জান জন্য লাহু মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ, জান জন্য আসমানও যা আছে, জান জন্য জমিনও যা আছে, আসমান জমিনের মধ্যে যা কিচ্ছু আছে সমুদয় হইয়া তাহলো সেই আল্লাহর জন্য। তাই আল্লাহর বন্দে গান আয়াতুল কুরসি যেমন সে তিলাওয়াত করে সকাল সন্ধ্যা, আয়াতুল কুরসি তিলাওয়াতকারীরে শয়তানে ভয় পায়, শয়তানে ওয়াসওয়াস দিত চায় না ভয় পায়, আয়াতুল কুরসি তিলাওয়াতকারী তাকি হাজার দূরত্ব বজায় রেখে বলে শয়তানে, এটা হইয়া তাহলো আয়াতুল কুরসি। আল্লাহ আয়াতুল কুরসির মাধ্যমে প্রমাণ করে দিলা আল্লাহকে বলে জাইন ছাড়া কেউ নাই, জাইন হামেশা আছুন, জাইন হামেশা তাওবা, তাই নইয়া তাহলা আল্লাহ। আরো আগে বাড়ো সুরায় হাসরের মধ্যে পাক পরবর দিগার আলমে ফরমাইরা, আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, রব্বুল আলামিনে ফরমাইরা আল্লাহকে বলে লা ইলাহা, জাইন ছাড়া কেউ নাই, জাইন ছাড়া কেউ নাই, একমাত্র তাই, ও তার নাম খে তাই খে বলেন, তাই নইয়া তাহলা আল্লাহ। সুরায় হাসরের আখের আয়াত, আল্লাহকে আল্লাহকে আল্লাহ কিভাবে বলে আল্লাহ কেউ নাই, আল্লাহ ছাড়া আম জাইন ছাড়া কেউ নাই, তাই নইয়া তাহলা আল্লাহ। জাইন আপনার কি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, যে যাতে আম জাইন ইয়া তাহলা আপনার সর্বস্ত জ্ঞানী, জাইন সবকিছু দেখেন, জাইন সবকিছু জানেন, তিনি ইয়া তাহলা গিয়া আল্লাহ। সৃষ্টির কুল কায়নাত বার ভিতর জাহির বাতিন সব কিছু যে জানে সে হইয়া তাহলো আল্লাহ। আল্লাহ ফরমাইরা আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, দুনিয়ার সব কিছু যন্ত্রের মাধ্যমে, যন্ত্রপাতির মাধ্যমে দুনিয়ার সব কিছু বৈজ্ঞানিককে জাজমেন্ট করতে পারে, বাদবালা হইতে পারে, বুঝতে পারে, আপনার সব কিছু বুঝে, বিজ্ঞান পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে সব কিছু বুঝে। আচ্ছা, দিলর খবর এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বাইর হইছেননি, মানর দিলর খবর বুঝে না, না কে বুঝে এই দিলর খবর বলে আল্লাহ কইরা আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, অন্তরের রহস্য, অন্তরের গোপন বেদ, অন্তরের তত্ত্ববেদ যে যাতে জানে সে হইয়া তাহলো আল্লাহ। আল্লাহ আর কেউ নাই যে তোমার দিলর খবর পর্যন্ত জানে। এবার পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ চিনতে পরম প্রমাণ করো আপনার কি হয়ন্তে ইমানের মাত, বাইরে মুসলমান আল্লাহ আহকামুল হাকিমিন রে চিনতে দেখো, দুনিয়ার যত বস্তু আছে তার নামের একটা অক্ষর সালি দিলে তার পরিচয় থাকে না, একটা অক্ষর নামতাই সালো দেখবে তার নামও আর আপনার পরিচয় থাকে না, চিনা যায় না, বোঝা যায় না। আল্লাহ তো ঔজাত যে জাতর নাম সাতটা বর্ণয়ক করে বঞ্চে হে করি তিন অক্ষর সারি দিলে আল্লাহর নামর অর্থর মাঝে কোনো ব্যবধান নাই না। মানুষটি আল্লাহ সৃষ্টি করছে চার বস্তু দিয়া, আগুন পানি হাওয়া মাটি, আর নিজের নাম মোবারক আল্লাহ রাখছে সাতটা অক্ষর দিয়া। অ মুসলমান খেয়াল করো বালা করিয়া, যদি আপনার কি চাই রক করে আল্লাহর নাম আলিফ লাম লাম হে আল্লাহ, যদি তুমি জীবনটা আলিফর মতো সরল সুজা করো, লামর মতো নিজের জীবনটা আপনার নত করো, আর আপনার কি বলে হের মতো আপনার উন্দা হইয়া তুই ফুড়িয়া থাকো, তাহলে ইমানের ভিত্তিতে এই হালতে আল্লাহর জাতর সম্পর্ক তোমার গেছে করে দিছো।
আলিভে দেখাইছে নমাজ পড়ো সোজা হইয়া, লামে দেখাইছে গুঞ্জ হইয়া রুকু সজদা করো, আর হে দেখাইছে কি বলেন তে এই বাপ যদি ধারণ করো তাহলে তার ভিতরে আর কেউরর জায়গা নাই, একমাত্র তোমারে আল্লাহ যাতে দিবা জান্নাতের মধ্যে জায়গা। সাইরক করে আল্লাহর যাতে কত প্রেমাম লাগাইছে। তাই আমার ভাইও হল প্রথম অক্ষর ছাড়াও আল্লাহ, আল্লাহর ভাইল অক্ষর আলিফ সারি দিও, নাম জায়গার তাকেনি দেখো, যার নামর অক্ষর গুলা সারি দিলেও হে জায়গার তাকে অর্থ জায়গার তাকে তার নাম আল্লাহ। আলিফ ছাড়ো প্রথমিত রইল লাম, লাম হে লিল্লাহ, কোরআন শরীফ আয়াত আছে রিনানা লিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদ, দেখা গেল আলিফ ছাড়লেও আল্লাহর অর্থ জাগাত, কার জন্য আসমান জমিনের সর্বত্র, বলে শাইছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের জন্য। উলামায়ে কেরাম মওজুদ আছেন, আলিফ ছাড়িলাম অর্থ বহাল রইছে, কোনো ব্যবধান আইছে না, ছাড়ি দেও এক লাম, দুই নম্বর লাম লও আয়াতুল কুরসির আয়াতের মধ্যে দেখো লাহু মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদ, ও লাহু দিয়া বিশ্বর সমুদয় মুফাসসিরিন একমত, আপনার হের মর্যাদা তাকলকে বলি আল্লাহ জমিরে মজরুর মুত্তাসিল ব্যবহার করি দেখাই দে হইছে, হা জমিরে মুরাদ লইছে কে বলি আল্লাহ রে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সমুদয় কার জন্য বলি আল্লাহর। সাড়ি দো তিন অক্ষর তাও খালি এক, এক অক্ষর না রাখিয়া উচ্চারণ করি দেখো আল্লাহর নাম জাগাত থাকে নি, অর্থ জাগাত আছে নি বলে হয় সব কিছু হরাই লিলে যে জাগাত টিকিয়া থাকতো ভারে তার নাম হইয়া থাকলো আল্লাহ, নিচে তাকি চেয়ার হরি গেলে উন্দা হইয়া ফোড়ার আশঙ্কা থাকে, উপরে তাকি আপনার কি বলে স্টেজের এই সামান গুলা হরি গেলে খোলা ময়দান ফোড়া তাক ফোড়া হওয়া ফোড়া লাগে, আমার আল্লাহর উপরে তাকিও হরাইবার নাই, নিচ তাকিও হরাইবার নাই, সব কিচ্ছু তার নাম তাকিও হরাই গেলে হে জাগাত তাকি যায় কোনো অসুবিধা নাই, যে আপনার সর্বত্র সর্বদা সর্বাবস্থায় আছে সব কিচ্ছু দেখে জানে, ইহা তোকে অন্তর তত্ত্ববেদ পর্যন্ত জানে সে হইয়া তাহলো আল্লাহ। আমরা কিছু কিছু মানুষ মুসলমান লক্ষ্য রাখিও জায়গায় জায়গায় ফিরো কিরোর গেছে যাইন, আলিমুল আমার কাছে যাইন, শিরকর মাত আকিদার মাত আনতাম সেই ইমান আকিদা, পীর সাহেবের কাছে গেল গিয়া জিকার করলো হুজুর সাইয়া দেখো কো আমার কিত হইছে, সাইয়া দেখো কো আমার কিত হইছে, ও আল্লাহর বন্দেগান গোপনের খবর নবিয়া গায়েব জানো মান আপনার জানোই না, প্রায় মানুষে জায়গায় জায়গায় ওয়াজ করেন, সুন্নি উলামায়ে কেরামে জায়গায় জায়গায় জেহাদ ঘোষণা করেন যে আল্লাহ নবীরে গায়েবের জ্ঞান দিছে জানে, কিছু মুসলমান ও মুসলমানে তো মানেও না, কিছু মুসলমানেও নবীর ইলমে গায়েব মানে না, হে আবার নবীর সাহাবি নয়, নবীর সাহাবির মজে উচ্চ দরজার কোনো আপনার ফেকি নয়, উচ্চ দরজার কোনো বড় আলিম নয়, সাধারণ মানুষের কাছে যে তবিব করে তার কাছে গিয়া গায়েব জানতো চায় যে তুমি এখন কো চাই আমার কি তো হইছে, বিদেশ গেছিল আমার ছেলে এক বছর তাই চিঠিও দে না ফোনও করে না, আসে নি না নাই ওখান তাকে বলিয়ে দেও চাই, ইকান তাকি সৌদি দুবাই আমেরিকা লন্ডন জাপান রাশিয়া যে কোনো দেশ হাজার হাজার মাইল দূরই, সাবনা বাজু দেখা যার না এখন আইয়া ফিরোর কাছে মোল্লার কাছে জানতো চায় ছেলে আমার আমেরিকা লন্ডন কেমন অবস্থায় আছে, তোলা খবর লইয়া খো চাই, মানে বাড়িতে কি হঠাৎ করে গুম হয়ে গেছে খবর পাওয়া যাব না, বাড়িতেই বার হয়েছিল আর ঘুরিয়ে আইছে না, খানো আছে তোলা খবর লইয়া খো কোয়া, ও মুসলমান আল্লাহর বন্দেগান যদি এখন মোল্লা হয় আপনার কইয়া দে তোমার ছেলেটা কই বলে অমুক জায়গাত ও লাউ লাউ অবস্থায় আছো আমি দেখছি আর্জি দিছিলাম, বিশ্বাস করা তার মাঝে আপনার কি বলেন তে শিরকে খফির গন্ধ আছে, তার মাঝে ছোট আকারের শিরকি আছে, কেননা গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, ছেলে আমেরিকা লন্ডন তোমার তাকি অনেক দূরে গাইবর মাঝে ফুটছে, ইকান বইয়া আপনি কিভাবে দেখছো তোমার মাঝে তো হি কষ্টকের আমতর খবর নাই, যদি কষ্টকের আমত থাকে তাহলে ফিরসাবে ইলা জাহির করতা না, তান লাগে ইকান আপনার জায়জ নাই করতা না, করুন যদি তে মানুষ কর চারতা নাই বাদে হিবাজু তুইয়া তসমি বাজু তুইয়া বুঝানি বাজু বড় ফড়ি জীব, ও তার লাগে বীর সাবর কষ্টে যদি বুধু ভাইন কইতা না সাধারণ মিয়াসাব যাইন টুন গুন তাবিজ করিয়া তা কইন, তাই সাধারণত কষ্টওয়ালা নাই আমেরিকা লন্ডনের খবর কোন জায়গাত কোন অবস্থায় আছে হওয়া সম্ভব নাই, ইকান বিশ্বাস করে যে গাইবর খবর আমরা অমুক মিয়াসাবে কইতা পারইন, আর নবিয়ে গাইব জানোই নি কথা বিশ্বাস করে নাই, উম্মতরে কেমন দলিলে কোন দলিলে মানতায়, আল্লাহর বন্দে গান লক্ষ্য করো বাইরে ফির সাবর কাছে গেল, অনেক মানুষ আমরা মুকাম বক্ত জিয়ারতকারী আমরা জিয়ারত পছন্দ করি জিয়ারত সুন্নত,
কিছু মানুষে জাগায় জাগায় হইন খবর ফুজারি, নাউজুবিল্লাহ আপনারা এলাকাত আছেন কি বা না জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুহাদায় কবর বদরিনর কবর জিয়ারত করছেন, সুহাদায় উহুদর কবর জিয়ারত করছেন, জান্নাতুল বাকিয়ার মুর্দগুলোর কবর জিয়ারত করছেন, জান্নাতুল মুআল্লার আপনার মুর্দেগানগুলোর কবর জিয়ারত করছেন। তাই জিয়ারত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, জিয়ারত নবীর সুন্নত। আমরা কবরস্থান জিয়ারতের মধ্যে যাই, যদি কোনো বন্ড যায় আর আপনার ব্যতিক্রম করে তার লাগি দায়ী আমরা কেউ নাই। আমরা যাই আপনার জিয়ারতর উদ্দেশ্যে, ওলির রোজা তো আর মুমিনর কবরস্থান হোক, ওলি সাহর রোজা শরীফ হোক আর কোন মুমিনর কবরস্থানের মধ্যে হোক, যাই তো আমরা জিয়ারতর নিয়তে কি আমরা কেউ কবর জিয়ারতর মধ্যে গেলে ফর্মুলা মাসলার মধ্যে আওয়া লাগে। কবর জিয়ারতর মধ্যে গেলে প্রথম কবরিরে সালাম দেওয়া, নবীরে সালাম দিতে আমরা প্রায় মানুষের বুড়া লাগে ভাই। কবরস্থান ও মুর্দা মরণর বাদে উইল্লিন কিবা সিজ্জিনের মাঝে যায়, মুমিন ইয়া থাকলে ইল্লিন আর গুনাগার কাফির মুষ্টি কইয়া থাকলে জাহান আপনার কি বলে সিজ্জিন। ও মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুমুন ইশহাদুল মুকাররাবুন, বিস্তারিত আলোচনা সেদিকে যাওয়ার জরুরত নাই। মানুষ মরি গেলে রু দুই জায়গায় ঠিকানা ভাই, ইল্লিন কিবা সিজ্জিন। বাইরে তোমার যে মুর্দার জিয়ারত করতে আসো, তাইশো শরীরে কবর জীবন্ত নয়, রুহ তান কবরের মধ্যে নাই, এমত অবস্থায় কবরস্থান গিয়া সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দেই না না। কবরস্থান ও কবর জিয়ারত গেলে কবরিরে সালাম দেওয়া লাগে নি ফলেন নি আপনারা, এটা মতানৈক্যর মাসলার লাগি আমি হইয়ার না, কেউর পক্ষে বিপক্ষেও হইতাম সইয়ার না। কবরস্থান গেলে নবীর সুন্নত অনুযায়ী আমরা কবরবাসীরে সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ইলাখের সালাম দেরি না না, ইনো মুর্দা সামনে আইছেন নি না, আইছেন না মুর্দা এখান সামনে নাই, আচ্ছা মুর্দা ইনো জিন্দা নি, রু আর জিসিম এখানো নি বলে না, কোরআনে প্রমাণ করে দিছে জিসিম ও মাটি, যে মাটির তামে মাঠ দফন করছি আমরা যারা, যে মাটির সামনে নিয়ে খালাও ইসি সেই মাটির মাঝে তান জিসিম দেহ, আর রুহ ইল্লিন কিবা সিজ্জিন ওই বাজু জানা আমরার নাই। যদি আল্লাহর ফরমাবরদারি করিয়া নেক বনিয়া যায় ইল্লিন তান রুহে জাগা পায়, আর গুনাগার কইয়া যায় বেঈমান হইয়া যায় সিজ্জিন জাগা পায়, তাহলে রুয়ার জিসিম তো এখানো নাই, আগলা 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 আগলা। এর বাদেও কি আমরা সালাম দেই নবীর সুন্নত অনুযায়ী, নবী যে দিছইন আমরাও দিয়া থাকি, তাহলে কেন মাতা এখানে বলেন তে কবরও যান কবর কবর ফুজারি। আমরার মাঝে অন্য মানুষ আছে কিছু যারা ব্যতিক্রমী করিয়া থাকে, জিয়ারত গেলে সালামর বাদে যদি তিলাওয়াত জানা থাকে তাহলে সুরাতুল মুলক তিলাওয়াত করিও, কেননা হদিস শরীফের মধ্যে আইছে যে কবরের পাশে মুমিনে সুরায় মুলকরে তিলাওয়াত করিয়া থাকে, মুর্দা যতই গুনাগার হোক যদি ইমানর রেখ লইয়া মরিয়া থাকে তাহলে তার কবরের সিফা আল্লাহ পাক পরর দিগারে আলমে ওই তং কবরের মধ্যে বছর চক্ষ দৃষ্টি যতখান দেখে ততখান কুশাদা করিয়া থাকে। মুর্দার জিয়ারত গেলে জানা থাকলে সুরায় মুলক খান্দার তিলাওয়াত করবা, এর বাদে যদি আপনার তা জানা না থাকে তাহলে একইবারে সংক্ষেপ সুরায় জিলজাল ইজাজুল জিলাতিল সুরায় তাকাসুর আল হাকুম উত্তাকা সাইকুল তিলাওয়াত করিয়া কলিমায় তৌহিদ রে তিলাওয়াত করিয়া মুর্দার দিকে তোমার দিল রে রাখিয়া আল্লাহর আরশের দিকে খেয়াল করিয়া দোয়া করিও মুর্দার মাগফিরতের জন্য। তবে আমরা ব্যতিক্রম কিছু মানুষে করিও শিরকর গন্ধ দেখাইতাম সাইফির রোজা জিয়ারত গেছে, গিয়া জিয়ারত করে আর হর হ্যাঁ ফির সাহাব আল্লাহ আল্লাহ তোমার বন্দা ওলির কবর জিয়ারত আইসি ও আলী তুমি আমার ভাই খেয়াল করো আমার বেমার রে শিফা করো, ও অলি আমার নিয়াওলা দিয়ে আমারে আওলাদ দিয়া কুশ করো, আওলাদ দে রাখে বলি আল্লাহ, দৌলত দে রাখে আল্লাহ, বেমার শিফা করো রাখে আল্লাহ, আপনার ময় মুসিবত দমন করনে ওয়ালা রাখে আল্লাহ বলে তাহলে এই কবরস্থান গিয়া যে কবর সামনে লইয়া করো আল্লাহর ওলি তুমি আল্লাহরে রাজি করছো। কত মানুষে দুনিয়ার থাকতে তোমার তাই উপকার পাইছো আর এখনো কত মানুষে ভাইত্রা আমি তোমার গেছে আইছি আমারে আওলাদ দিয়া কুশ করো আমি নিয়াওলা দি, আমি গরিব আমারে দম তুমি দেও, আমি বেমারি আমার বিমার দে শিফা ভরিয়া দেও, আল্লাহ ছাড়া অন্যর সাহায্য চাওয়া ওট হইয়া তাকলো সিরকি কুবরি করছে নি না না। তাই অসংখ্য মানুষ দেখা যায় ফির সাবর কবরস্থান গেলে
আল্লাহর কাছে খোয়া বাদ দিয়া কবর বাসি রে খোয়া থাকে, আল্লাহ ছাড়া অন্য রে ডাকা অন্য রে কুজা, ওটা শিরকের গন্ধ থাকে, ইমান নষ্ট হয়। এবার কিছু মানুষ আছে জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়, গেছে ভীর সাবরে খুব ভীর বক্ত কই আর না ভীরর বিপক্ষে যাইতায় ভীর বক্ত ভীরর বাড়ি গেছে, গিয়াও সৈদ্দাল্লা খান পড়ি গেছে, সৈদ্দাল্লা খান আল্লাহ ছাড়া যদি সৈদ্দা মানত তাহলে সব ছেলে মেয়ে হলে মা বাপ রে সৈদ্দা করা লাগতো, আল্লাহ ছাড়া সৈদ্দা যদি মানত তাহলে আপনার কি আওরত হলে স্বামী হল রে সৈদ্দা করা লাগতো, আল্লাহ ছাড়া নত আর জায়গা নাই সর ঝুকাইবার জায়গা নাই, তাই কি বলে ভীর সাবরেও যদি কদম সুমা দেওয়াত লাগো মাতা উন্দা করা মানে না। অনেকে দেখবাই হে আপনার উবাদ মাতা নোয়াইছে আর আর দি ফুসে এটাও ইয়া থাকলো, দেখার বেলায় আপনার কুফরি, দেখার বেলায় এটা না যায় হারাম, ই সুরত ইয়া থাকলো যদি নিয়ত ইয়া থাকে এনে তাজিম করা এনেরে আপনার খেদমত করা কুশ করা, যদি খেয়াল হইয়া থাকে এন এবাদত করিয়া এনে কুশ করা তাহলে শিরক হইয়া আজি গেছে, মাথা তোমার ঝুঁকি গেছে সৈদার সুরত ধারণ হইছে, মনে মনে তাহো আল্লাহর এবাদত করলে আল্লাহ জেলা কুশ হইন সৈদা করলে তানে ওলা কুশ করবার লাগি নত সুরত ধারণ করছি তাহলে তোমার মাঝে শিরকীয় তোর দুর্গন্ধ আই গেছে, ইমান নষ্ট আর আশঙ্কা, তাই আপনার তো আপনার কদম বুসি করো অসুবিধা নাই, যারা রে কদম বুসি যাই যাচ্ছে বইয়া রীতিমতো মাথা সুজা রাখিয়া পাওয়ার তালু আতর তালু দিয়া আপনার কি পাওয়ার তালু রে আতর বুক সাইড দিয়া মুসিয়া তোমার টুট পর্যন্ত আনো কোনো অসুবিধা নাই যাই যাচ্ছে, তবে মাথাটা রে সরল সোজা রাখা লাগে। দুরুশরি ফলক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আয়াত পড়ি ইসলাম আপনার সামনে খুতবার মধ্যে, ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان ইমান দেখাইবার লাগি আপনার সামনে আয়াতটা বলেছি, আল্লাহ ফরমাই দাও জিন্নাত আর ইনসান, হে জিন এবং ইনসান বাহিনী আমার জমিন ই হালত তোমাদের বালা লাগে নামনানি, আগে আসমানোর নিচে জমিনোর উভরি তোমরা আরাম পাও না, ই হাওয়ার মাঝে আরাম পাও না, ফল ফসল তরুলতার মাঝে আরাম পাও না, তাহলে তোমরা আমি আল্লাহর রাজত্ব ছাড়িয়া যদি অন্য কোথায় পাও তাহলে যাও, আমার আমি আল্লাহর রাজত্ব ছাড়িয়া যদি গিয়া তোমরা আরাম পাও কোথায় তাহলে যাও, আবার আল্লাহ ফরমাইরা না যাইতে পারবায় না আল্লাহর রাজত্ব ছাড়িয়া, যেখানো যাইবায় সেখানো আমি আল্লাহর রাজত্ব, যেখানো যাইবায় ফানফুজু লা তানফুজু না ইল্লা বিসুলতান, আল্লাহর রাজত্ব ছাড়িয়া যেখানো যাও না কেন সেখানো ইয়া তাবু আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বর বাইরে তোমাদের কেউর যাওয়ার কোনো স্থান নাই, আর যা কিচ্ছু আছে সমুদয় আল্লাহর রাজস্থান আল্লাহর রাজত্ব, তোমরা যদি বালা লাগে না কোথায় যাইতে চাও এই আসমান জমিনের নিষ বালা লাগে না আরো কোনো দুনিয়ার যাইতে চাও তাহলে যাওয়ার চেষ্টা করি দেখো, যেখানে তোমরা যাইবা আসমান যাও আমি আল্লাহর রাজত্ব, চান্দ যাও আমি আল্লাহর রাজত্ব, মঙ্গল গ্রহ চন্দ্র গ্রহণে যাও আমি আল্লাহর রাজত্ব, নীল নদীর নিচে যাও আমি আল্লাহর নজুন রাজত্ব, আটলান্টিক মহাসাগরের নিচে যাও সেটাও আমি আল্লাহর রাজত্ব, যেখানে যাইবায় যাইতে পারবায় চেষ্টা করো যাইতে পারবায় কিন্তু গেলে গিয়া জায়গার মাঝে দেখবায় আমি আল্লাহ ছাড়া কেউর রাজত্ব নাই, তাহলে কি কারণে তোমরা আমার রাজত্বটা কি আমারে মানতে চাও না, থাকো আমার রাজত্বর ভিতরে আবার আমারে মানতে চাও না, তোমাদের নিষেধ করে কোন জিনিসে, রব্বুল আলামিনে ফরমাইতে আসুন মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি কামাসালিল আনকাবুত
اتخذت بيتا إن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون رب العالمين فرمائن جرا الله مانينا আল্লাহ ছাড়া যারা অন্যরে খুদা মানিয়া বন্দেগি করে জিন্দেগি কাটায়, এরার জিন্দেগির উদাহরণ মাকড়সার উদাহরণের মতো, এরার জিন্দেগির উদাহরণ ওইয়া তার লগি আপনার মাকড়সার উদাহরণের মতো। মানুষে আপনার সুন্দর করে অট্টালিকা বিল্ডিং ঘর বানাইয়া থাকে, আর সেই বিল্ডিং ঘরের মাঝে মাকড়সা গিয়া তার ঘর তৈয়ার করি রাখে, জাল ভাতায় জাল ভাতে জাল ভাতিয়ে তার ঘর বানাইছে। গর মালিককে গরর মাঝে আলো দিচ্ছে, কিড়া মাকুড়া পুক আপনার পরোয়ানা, জায়গায় জায়গাতে উড়ন্ত অবস্থায় লাইটিং দেখিয়া আলো দেখিয়া আপনার উড়ন উড়াবা আরম্ভ করে বাড়াবাড়ি করিয়া আপনার জালর মাঝে পড়িয়া যায়, আর আপনার মাকড় সায় খাইয়া খাইয়া তার জীবনটা বাঁচায়। আল্লাহ যাতে ফরমাইরা, আল্লাহ ছাড়া যারা অন্যর বন্দেগি করে আল্লাহরে আল্লাহ মানে না, অন্যর ইবাদত বন্দেগি করে, তারার জীবনের উদাহরণ মাকড়সার উদাহরণের মতো। জেলা মাকড়সা অন্য জায়গায় অন্যর গরো গর বানায় জাল ভাতে আহার করে জীবন বছর করে, হঠাৎ যেদিন মালিককে দেখে গর অসুন্দর গই গেছে মাকড়সার জালে, আপনার হাতর মাঝে জাড়ু লইয়া হাতর মাঝে সফাইর যন্ত্র লইয়া মুহূর্ত সময়ের ভিতরে গোটা গরর ভিতর হাজার হাজার মাহলর জাল মিসমার করি দে। আল্লাহ ফরমাইরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া আল্লাহর রাজত্ব ছাড়া যেখানেও যাইতে চাও বাঁচার পথ নাই। যেদিন মৌলায় রশিরে টান দিবা, যেদিন মৌলায় আপনার কি করবা ইচ্ছা করি নিবা, মাকড়সার জাল যেমন গরওয়ালায় গর তাই মুহূর্তর ভিতরে দফন করে দিছে। ওলা আল্লাহ যেদিন চাইবা তোমাদের জিন্দেগি সর্বত্র সব কিচ্ছুরে মুহূর্তর মাঝে শেষ করে দিবা। পাক পরবর্তীকারে আলমে পাক কালাম শরীফের মধ্যে ফরমাইরা, মানুষ কিভাবে আল্লাহর না ফরমানি করো, আমি আল্লাহ তোমাদের জন্য কি না করলাম তুলা চাও। আল্লাম নাজালিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাক নাকুম আজওয়াজাও ওয়া জাআলনা নাওমাকুম সুবাতাও ওয়া জাআলনা লাইলা লিবাসাও ওয়া জাআলনা নাহারা মাআশা। রব্বুল আলামিন এত সময় পর্যন্ত তার ওহদানিয়তের পরিচয় দিলা, তোমার আপন বলতে কেউ নাই, বাপ বাপ মা আত্মীয় স্বজন কেউ তোমার আপন নয়, ই জমিন তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নয়, আমি আল্লাহ আমি ছাড়া কেউ নাই, যতর তুমি ইবাদত করো কেউ তোমার তোরানেওয়ালা নাই, তোরানেওয়ালা একমাত্র আমি আল্লাহ, তাই আমি আল্লাহ তোমারে কি দিলাম না, কোন জিনিসের অভাবে তুমি আমারে মানতে চাও না, কোন জিনিসটা আমি কম দিছি যেটার কারণে তুমি আমার উপরে নাজার আমার ইবাদত করতে চাও না। রব্বুল আলামিনে নিজের পরিচয় দিয়া নিজের দান দক্ষিণা ডোনেশনের কথা স্মরণ দিয়া ফরমাইরা, আমার লগে কেউ রে শরীক করিও না। লাউ কানা ফিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এ বান্দা আসমান আর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ থাকতা, যদি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ থাকতা, তাহলে দুইজনে ঝগড়া বিবাদ করিয়া এই জমিন আসমান রে বহু আগে মিসমার করি লিতা, তাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই। যে আল্লাহ মাতার উপরে আসমান রাসুইন ফাওর নিচে তোমার জমিন রে রাসুইন, যে আল্লাহ আসমানের সূর্য সূর্য দিয়া তোমার খাবারের বস্তু উপযোগী ফল ফসল উপযোগী খাবারের করিয়া দিতে আসইন, অন্ধকার রাত্রিরে চন্দ্র আলো দিয়া আলোময় করিয়া দিতে আসইন, সে আল্লাহ কি না তোমারে দিলা, কি জন্য তুমি আল্লাহ তাকে হইতে চাও। আমার ভাই হল বুজুর্গ হল চাও, পাক পরবর দিগারে আলমে ফরমেরা, আলাম নাজালিল আরদা মিহাদা, হে মানুষ আমি কি তোমাদের জন্য জমিন প্রশস্ত কুলা ময়দান করিয়া দিছি না, এত বিশাল ময়দান বানাইয়া দিলাম আমার জমিনের তাহ আর আমার বন্দেগি করো, জমিনের দিকে চাও, ই জমিন তোমার বাবর বানাইল নয়, ই জমিন তোমার দাদার বানাইল নয়, এই জমিন ফল ফসল তরুলতা গাছপালা পাহাড় পর্বত গাড়া খন্দক জল স্থল নদ নদী যা কিছু আছে সব সৃষ্টিকারী একজন আছে, জমিনের দিকে চাও আর জমিনের মালিক রে বালা করে চিনি লাও, জমিনের দিকে নজর করো, জমিনের ফল ফসল তরুলতা কীট পতঙ্গর দিকে লক্ষ্য করো, সর্বত্র জাইন বানাইছেন সব কিছু জাইন করছেন তানে তুমি সিনিয়া তানে বাদত করি লাও, যদি আল্লাহর জমিনওয়ালা রে আগমনার কুশ করতে পারো, তাহলে জমিনওয়ালায় জমিনও যেমন তোমারে চলাফিরার সুযোগ দিছে খাওয়া
পিয়ারের সুযোগ দিছে, তা তাকি হাজার হাজার গুণে আরামর জায়গা তোমার লাগি জান্নাতরে তৈয়ার করে রাখছে। আল্লাহর দাতে ফরমাইন তোমার লাগি জমিন বানাইলাম কুলা ময়দান, আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, বড় বড় ফাড়গল দি আল্লাহর দাতে ফরমাইরা জমিন রে কুটি লাগাইলাম, ই জমিনে লড়সড় করত না নিরবতা রক্ষা করত, এজন্য বিশাল বিশাল পাহাড় হিমালয়ের পর্বত দিয়া, মেঘালয়ের পর্বত দিয়া, মিজোরামের পর্বত দিয়া, ইলা হাজারো হাজার পর্বত গল দিয়া আল্লাহ জমিন রে স্থির হরিয়া রাখছেন, কিল লাগাইয়া কুটি মারিয়া জমিন লড়িও না, তোমার উপরে আমার ফিকির করনেওয়ালা, আমার জিকির করনেওয়ালা, আমার তসবি করনেওয়ালা, আমার গুনাগুন করনেওয়ালা, আমার চর্চা করনেওয়ালা, যার যাতে শান্তিতে রয়, তাই তুমি জমিনে লড়িও না, বড় ভার দিয়া আল্লাহ জমিন রে নীরব হরি দিছে। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, রব্বুল আলামিনে জানেন মানুষ জাতির হুব লোপ পিয়া সকল অন্তরের মধ্যে দেহের মধ্যে বিরাজ করে, মানুষ সর্বত্র যৌবন খালে বিবাহের পিয়াস ইয়া থাকে, সঙ্গীর পিয়াস ইয়া থাকে, আল্লাহ যাতে ফরমায় পিয়াস তোমার জানা আছে আমি মোলার, এজন্য তোমারে সৃষ্টি করতে তোমার জুড়ো আমি সৃষ্টি ইলাইছি, দুনিয়ার যাতে পরিশান করা লাগে না, অশান্তি করা লাগে না, আপনার পরিশানি করা লাগে না, বিচার তালাশ করা লাগে না, এজন্য আমি আল্লাহ তোমার সাথে তোমার সঙ্গী একসাথেই আমি আল্লাহ সৃষ্টি করে দিছি। ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام رب العالمين فرمائے او دنیا মানুষ ইত্তাকু আল্লাহ আল্লাহর ভয় করো, ও দুনিয়ার মানুষ আল্লাহরে ডরাও, আল্লাহর হুকুম রে মানো, কেনে যে আল্লাহ তোমাদের এক জানতাই সৃষ্টি করছেন, জুড় জুড় সৃষ্টি করছেন, পুরুষ সৃষ্টি করছেন, মহিলা সৃষ্টি করছেন, সে আল্লাহরে তোমরা ভয় করো। ইয়া এত ফরমাইরা খালাক না কুম আজওয়াজা, তোমাদের সৃষ্টি করছি তোমার জুড় আহারে, যাতে তোমাদের জীবন সঙ্গী পাইতে কোনো অসুবিধা হয় না। আল্লাহর দাতে ফরমাইরা আসমান দিছি ছাদ বানাইয়া, জমিন দিছি বিছনা বানাইয়া, ছাতর নিচে বিছনার উপরে থাকতে যাতে তোমার অসুবিধা হয় না, এত কিছু আমি আল্লাহ তোমাদের জন্য করার বাদে জানাইয়া দিছি, যদি তোমরা ইমানের সাথে আমার বন্দেগি করো তাহলে তোমাদের জিন্দেগি আরাম আসাইশের জন্য আমি আল্লাহ বিশাল স্বর্গ তোমাদের জন্য তৈয়ার করে দিছি, কেমন স্বর্গ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিনে ফরমাইরা আমি তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করছি, এমন জান্নাত যেটা সাতটা আসমান সাতটা জমিন একত্রিত করলে সেই জান্নাতের সমতুল্য হবে না, এত বিশাল জান্নাত, তাই তোমরা আমার ইবাদতের দিকে আগবাড়ো, আমার ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করো, ইমানের সাথে আমি আল্লাহর ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করো, আগবাড়ো, যাইন যত বেশি আমি আল্লাহর ইবাদত আগবাড়িবাই আমি তত জলদি তোমারে আমার বিশাল জান্নাতের মেহমান বানাইয়া দিমু। তাই আমার ভাই হল বুজুর্গ হল পাক পরবর্তীকারে আলমে তান পরিচয় দিলা আর দিয়া বারবার ফরমাইরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও দুনিয়ার মানুষ ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর সঙ্গে শরীক করো ইয়া তাহলে পাপ পরায়া তো জানাইরা, ইন্না শিরকা লা জুলমুন আযীম, সবচাইতে বড় পাপ ইয়া তাহলে কি বলি আল্লাহর সঙ্গে শরীক করা, এই শরীকটা প্রকাশ্যভাবে করো,
গোপন ভাবে করো, ইমান আপনার এক বিশ্বাস হিসাবে করো আর আমল হিসাবে করো। আল্লাহর লগে শরীক করা মহাপাপ, এই পাপটা তৌবায়ও মাফ হয় না। কুফরি করো, বড় বড় অন্যান্য গুনাহ করো, তৌবা করলে দরজা রহমতের খোলা, তোমার মাফি আছে। কিন্তু আল্লাহর লগে যদি কেউ শরীক করিয়া থাকে, তৌবায় মাফি হয় না, মূর্তদর হুকুম কি বলে কাতল করা লাগে। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনারে আমারে প্রত্যেকে, পাক পরওয়ারদিগারে আলমে সঠিক ইমানের সাথে বন্দেগি ওয়ালা জিন্দেগি দান করিয়া নবীর মহব্বতর সাথে জমিন তাই বিদায় হওয়ার তৌফিক দেখো আশরায় হুক। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم آمين الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أكملنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا اللهم إياك نعبد وإياك نستعين هو الله المستعان وهو أرحم الراحمين اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين রব্বুল আলামিন রাহমানুর রাহিমিন দীর্ঘ সময় আলোচনা করিয়া রব্বুল আলামিন তোমার রহমত মাগফিরাত আশা করিয়া সাইল রূপ ধারণ করিয়া পাক দরবারের মাঝে হাতরে ঝুলছি ইয়া আল্লাহ। তোমার জাতি নাম সিবাতি নাম ইসমে আজম নাম রে ওসিলা ধরিয়া পাক দরবার হাত দুইরে জুড়ু করিয়া জীবনের বেয়াগলিয়া তরুরে শর্মিন্দ ইয়া তোবা করিয়া সল করিয়া ইয়া আল্লাহ। আল্লাহ আমরার জমাতর ভক্ততাই ও গণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও। দয়ার নবী রহমতুল্লিল আলামিনের দরজাত্রে হাজার হাজার কোটি গুণ বুলন করিয়া দেও। নবীদের পাক পাঞ্জতনের দরজাত্রে বুলন ফরমাও, আজওয়াজে মুতাহারাতের দরজাত্রে বুলন ফরমাও, আকাবিরে দীনের দরজাত্রে বুলন ফরমাও। রব্বুল আলামিন চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজদ্দদিয়া সিলসিলার জমিনবাসী কবরবাসী বুজুর্গর দরজাত্রে বুলন ফরমাও। আয় আল্লাহ কুল নেককারংর ওসিলা দরনাম, নেককারংর তুফাইলে আমরা বদকারংর তোবারে কবুল ফরমাও। রব্বুল আলামিন আমরা আজকের আয়োজন রে কবুল ফরমাও, আনেওয়ালা খনেওয়ালা সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। বজন্তিপুর বড় জামে মসজিদর বাৎসরিক জলসার খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও। আজকের এই জলসার ওসিলায় নবীজির রূপাকে আমরা হাজিরিনে জমা তরুরে খুশার রাজি করিয়ে দেও। আজকের এই জলসার তু ভাইলে এই যাত্রা মোর নয়া পুরানা কুলমুর দেগান রে মাফ করিয়ে দেও। আয় আল্লাহ রহমুর রাহিমিন যে বায়ল এই মজলিসে আয়োজন করছেন, আল্লাহ তাদের দিন ও দুনিয়ারে রোশন করিয়া দেও। রব্বুল আলামিন আমরার কুল মুর্দেগান রে মাফ ফরমাও, আমরার জিন্দগলরে হেদায়েত ফরমাও, আমরার অশান্তি জীবন শান্তি করিয়া দেও, আমরার বেকসিরে সাহারা দি বদলিয়া দেও, আমরার বিমারাত্রে শিফা দি বদলিয়া দেও। রব্বুল আলামিন আমরার বুড়া আমলিয়াত্রে নেক আমল দি বদলিয়া দেও, আমরার জীবনের জানা অজানা কুল বেহরিয়ে মিঠাইয়া দেও। আনেওয়ালা তামাম কিসিমর গজবাত মুসাইবাত মুশকিলাত তাকি আমরা রে আমরার আহল আমিয়াল রে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন খাস করি তোমার যে বন্দা আফতাবউদ্দিন মজুমদার সাবর গরো বসিয়া খাওয়া দাওয়া করিয়া আইসি আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মৌলা রহমুর রাহিমিন আয়োজনের বদৌলতে খিদমত মৌলা দাওয়াতর বদৌলতে তোমার বন্দার সেহেত্রে সালামত রাখিও, আওলাদর জিন্দগিরে রোশন করিয়া দিও। তার মাতা পিতাকে সাকরা বাহর হলির কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দিও। রব্বুল আলামিন খাস করি আজকের এই জলসার তামাম মৌলা সদস্য লরে কবুল ফরমাও, তার ওসিলায় তাদের জিন্দগিরে মৌলা বন্দেগিওয়ালা দান করিয়া দেও। জীবন আমরার যত দিন আছে ইমান আমল ইয়াকিন ইখলাস সালামত রহমত বরকতে রাখিও। যেদিন আমরার জীবনের নৌকা ডুবিবার সময় আইব দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।